পানের দোকানদার সেজে আসামি ধরল পুলিশ। সিএনডব্লিউ নিউজ টিভির প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন। সে একটা ফলস ছাদের পর তার একটা ভিন্ন কৌশলে তৈরি করে একটা ছাদ ছিল, সেখানে সে লুকিয়েছিল, তাকে ওখান থেকে বের করে গ্রেপ্তার করা হয়েছে। বলছি বিস্তারিত, গত 3 বছর ধরে নানাভাবে পুলিশের চোখ এড়িয়ে যাচ্ছিলেন শাহ জামাল। দেশের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় অর্ধশত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। অবশেষে মঙ্গলবার কোতোয়ালি থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হন এই প্রতারক। আর তাকে ধরতে পুলিশকে নিতে হয় পান দোকানদারের ছদ্মবেশ, অনেকটাই যেন নাটক বা সিনেমার কাহিনী। ভাসমান পান দোকানদার সেজে নগরীর চকবাজার এলাকায় আসামির বাসার সামনে অবস্থান নেয় পুলিশ। পরে সুবিধা মতো সামনে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালের বাসায় অভিযান চালায় তারা। বাসার ভেতরে বাথরুমে ফলস ছাদে বিশেষ কৌশলে লুকিয়েও শেষ রক্ষা হয়নি প্রতারক জামালের। সেখান থেকেই তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। এ বিষয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেজাম উদ্দিন বলেন, সে ফলস ছাদের উপর লুকিয়েছিল, সেখান থেকে তাকে বের করে গ্রেফতার করা হয়েছে। ব্যবসার নামে শাহজামাল চেকের মাধ্যমে ভোগ্য পণ্য কেনাবেচায় অন্য ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। এর আগে একাধিকবার গ্রেফতার হলেও প্রতিবারই জামিনে বেরিয়ে এসে আবারও প্রতারণা চালিয়ে আত্মগোপনে চলে যেতেন তিনি। পুলিশ জানায় প্রাথমিকভাবে 50 কোটি টাকার তথ্য আসছে, আরও হয়তো আসতে পারে। এদিকে কোটি কোটি টাকা আত্মসাতের কথা স্বীকার করলেও ব্যবসায় লোকসানের দোহাই দিয়েছেন শাহজামাল। তিনি বলেন, মানুষের পণ্য নিয়েছি তবে টাকা দেওয়া হয়নি। আমার কাছে মানুষের টাকা পাওনা রয়েছে, 19টি মামলা হয়েছে, আমি টাকা দিয়ে দিব। উল্লেখ্য, শাহজামালের বিরুদ্ধে দায়ের হওয়া 19টি মামলার মধ্যে 12টিতেই সাজা হয়েছে তার। মাল নিছে, যে টাকা নিছি না, মনে মাল দিছে, আমার কাছে মিছে টাকা পাওনা আছে, 19টা মামলা হয়েছে, আমি টাকা দিয়ে দিব।